জাপানের হানেদা বিমানবন্দরের রানওয়েতে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে আবারও আগুন জ্বলতে দেখা গেছে তদন্ত কর্মকর্তারা বিমানটির ধ্বংসাবশেষে সরাতে গেলে এমনটা ঘটে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ আগুনে ভাতের সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দমকল বাহিনী গেল দুই জানুয়ারি জাপানের হানেদা বিমানবন্দরে কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী একটি বিমানের এতে কোস্টগার্ডের গার্ডে বিমানটির পাঁচ আরোহী নিহত হলেও বাহী বিমানটির তিনশো উনআশি আরোহী সবাইকে নিরপেক্ষ নিরাপদে বের করে আনতে সক্ষম হয় হানেদা বিমান বন্দর কর্তৃপক্ষ